মাধবী রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে, পাঁচ বোন আর মেয়ে আমরা সবাই মিলেই যাচ্ছি। আর এই দুটো গাড়ি যাবে, একটা আমাদের গাড়ি আর একটা ভাড়া করেছে, একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি। আর শান্তিনিকেতনে যাওয়ার পথে রাস্তাতে আপনাদের সাথে কিছুটা গল্প করে নিই। শান্তিনিকেতনে যাচ্ছি আমরা, রাস্তায় একটু কিছু খেয়ে নেব, মানে জলখাবার। আমরা ঘর থেকে কিন্তু কিছু খাইনি, বাইরেই চা খাবো, কেন এদিকে ভালো ভালো কচুরির দোকান আছে। তারপরে এখানে কচুরি ছাড়াও এই দোকানটা কিন্তু দেখতে ছোট, কিন্তু জিনিস খুব ভালো পাওয়া যায়। মিষ্টি যেমন ভালো, এবং কচুরি, সন্দেশ, চা দারুণ ভালো। আমরা এই সমস্ত খেয়ে, চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন দোকানটা, দেখুন আমি দূর থেকে দোকানটা দেখাচ্ছি। এই দোকানে এত গাড়ি এসে দাঁড়াচ্ছে, তা আমরাও দেখলাম যে এখান থেকে কিছু কচুরি টচুরি খেয়ে নিই, তা খেয়েও নিলাম আমরা। কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, যার যেমন পেটে ধরে। এরপর আমরা রওনা দিয়ে শান্তিনিকেতনে ঢুকে গেছি। এখন শান্তিনিকেতনের গেটের বাইরে আর কি এইখানে ঢুকবো। তা এখানে টিকিটের হার হচ্ছে বড়দের 20 টাকা আর ছোটদের 10 টাকা। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কাউন্টারে কেটে, টিকিট কাটতে গেছে মেজো বোন, ও টিকিট কেটে নিয়ে আসছে। আমি ততক্ষণে একটুখানি ভিডিও করে নিই আপনাদের জন্য। আর শান্তিনিকেতনের বলার কিছু নেই, সবাই জানেন এবং সবাই, অনেকেই একবার কেন, আমরাই 2-3 বার এসেছি, কিন্তু তখন আমি ভিডিও মানে ব্লগ করতাম না। তা এখন যখন ব্লগ করছি, তা একটু আপনাদের দেখাই, এবং আমরা সবাই মিলে এসেছি যেটা সেটা দেখুন। এই যে আমার এক বোনের বর আসছে, ও এই যে এটা ছোট বোনের ছেলে, আমি আরও আছে। আর আমি যেহেতু এটা ব্লগটা করে, সেই মেলাটাই হবে। এই ওনার মুখে শুনে নিন, পৌষ মাসে কত তারিখ থেকে শুরু হবে? 6 থেকে 9 পৌষ জানুয়ারি। আচ্ছা, পৌষ মাসে হচ্ছে না? পৌষ মাস থাকছে। আচ্ছা, যে উপরে উঠছে, যে উঠ, ঋতু দে ফোন দে। এটা ধর না, পুচি এটা কর না, পুচি এটা তো কর, আমার বাচ্চা লোকে দে না, ধর এটা ধর, এটা ধর। দেখলি নাস্তা? হ্যাঁ, দিস না, দিস না, না আমা বাড়ি দিও না, না রে আমি দেখলাম কি ঠিক আছে।
না না এটা সামনে যেমন গলার হার, কানের দুল, তারপর শাড়ি, তারপর একটা মোড়াও কিনলাম, একটা আমার নাতনির জন্য এই মোড়াটাই আমি কিনে নিলাম। এগুলো বেশি দাম না, 100 টাকা করে দাম। গলার হার গুলো অনেক দাম। এখানে গলার হার তৈরি করছে, খুব সুন্দর তৈরি করছে গলার হার গুলো। আমি দেখলাম কিন্তু আমি আর করতে পারলাম না সামনে থেকে গিয়ে। আর কাস্টমার, অনেক কাস্টমার চলে এসেছে, ও কাস্টমারদের দিতে রেখে দিয়ে সবাইকে দিতে শুরু করেছে। আর দেখুন একটা জিনিস, যে এখানে এই সোনাচুরির হাটে আমি তো ভিডিও করেছি আপনাদের জন্য, আবার পুরো শান্তিনিকেতনটাও আমরা ঘুরেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে পুরো শান্তিনিকেতনটা কিন্তু মোটামুটি ঘোরা হয়ে যাবে। আর এখানে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো আর কি আপনাদের পছন্দ হবে সেটা ইচ্ছা মতো কিনে নিতে পারেন। এই বোনের এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, ও শাড়ির সঙ্গে ম্যাচ করে।